তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্মকর্তারা। মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আজই জানা যেতে পারে টাইগার ওপেনারের ভবিষ্যৎ। অবসরকাণ্ড ও ফিটনেস ইস্যুতে বেশ কিছুদিন মাঠের বাইরে তামিম। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিশ্রামে আছেন এই ওপেনার। আজ এশিয়া ও বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন বিসিবি কর্মকর্তারা। এরই মধ্যে বোর্ড সভাপতির বাসভবনে পৌঁছেছেন তামিম ইকবাল। রাতেই ব্রিফিংয়ে জানা যাবে দুই মেগা ইভেন্টে তামিম থাকছেন কিনা। অধিনায়ক নির্ধারণের পরে ঘোষণা হবে এশিয়া কাপের প্রাথমিক দল।